আপনাদেরকে আমি বলেছিলাম গাইস 2 তারিখে একটা ইভেবল ডিভেন্টের মাধ্যমে আপনারা কোবরা এমপি 40টা ব্যাগ দেখতে পেয়ে যাবেন ফাইনালি কিন্তু গাইস তাই হয়েছে আপনারা একটা ইভেবল ডিভেন্টের মাধ্যমে কিন্তু গাইস কোবরা এমপি 40 অলরেডি ব্যাগ দেখতে পেয়ে গেছেন আজকের ভিডিওটা যদি গাইস আপনারা ফুল দেখেন তাহলে গাইস আপনারা বুঝতে পারবেন এই ইভেবল ডিভেন্ট থেকে কোবরা এমপি 40টা বের করতে আপনাদের টোটাল কত টাইম লাগতে পারে আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে গাইস আপনারা যে কোনো একটা ইউটিউবারের ফুল ভিডিওটা দেখে নিন বিকজ তাহলে কিন্তু গাইস আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কত টাইমের মাঝখানে আপনাদের কোবরা এমপি 40 বের হতে পারে বিকজ ইভেন্ট অনেক ফালতু একটা ইভেন্ট এখানে অ্যাক্টিভ গান বারবার রিপিটেড করে সো যাই হোক গাইস আশা করি গাইস বুঝতে পারছেন বিষয়টা আর লাস্ট ভিডিওতে যে গিভওয়েটি ছিল সেটার উইনারও আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে জাস্ট একটা লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনাদের রিওয়ার্ড কোড দিতে হবে আর যারা যারা খুবই কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান চলে যেতে পারেন টপ আপ করো ওয়েবসাইটে বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি পাবেন এছাড়া শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফারও চলে তো যারা যারা গাইস টপ আপ করতে চান এখনই গাইস টপ আপ করো ওয়েবসাইটে চলে যান লিঙ্ক ইন দা পিন কমেন্ট ওকে গাইস যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো গাইস সবাই জানেন আজকে থেকে আরো 3 বছর আগে থেকে কিন্তু গাইস আমার অ্যাকাউন্টে কোবরা এমপি 40 ম্যাক্স আছে তো দ্যাটস হোয়াই গাইস আমি কিন্তু আমার মেন এডিটটা বের করে দেখাতে পারবো না তার কারণে গাইস একদম একটা বট আইডি নিয়ে নিয়েছি এডিট আপনাদেরকে বের করে দেখাবো ওকে গাইস আর বেশি কথা না বলে গাইস এখনই চলে যাচ্ছি ইভেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন গাইস আমি 3850 ডায়মন্ড নিয়ে আসি এই ডায়মন্ড যদি আমি না পাই সেক্ষেত্রে কিন্তু গাইস আমি আবারও ডায়মন্ড টপ আপ করবো সো তারপরও কিন্তু গাইস আমি সবগুলো গান স্কিনে বের করার ট্রাই করবো সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড ওকে গাইস ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন গাইস আমি কয়েকটা সিঙ্গেল স্পিন করে নিচ্ছি এটা আমার গাইস স্বভাব বলতে পারেন প্রত্যেকটা ইভেন্টে গাইস আমি কয়েকটা করে সিঙ্গেল স্পিন করি ভিডিওটা গাইস কেন ফুল দেখে দেন গাইস স্পিন করতে বলছি সেটা তো গাইস আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন বিকজ এই ইভেন্টটা খুবই ডেঞ্জারাস গাইস আপনারা এমনও হতে পারে আপনারা 10-20 হাজার ডায়মন্ড খরচ করেও এখানে আপনাদের পছন্দের ইভেন্টে আপনারা নাও পেতে পারেন সো আপনারা ফুল ভিডিওটাকে দেখেন তো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস দেখতে পাচ্ছেন আবারও স্পিন হচ্ছে এন্ড গাইস দেখতে পাচ্ছেন এই যে নরমাল আইটেম ডট এগুলাই কিন্তু দিবে সিঙ্গেল স্পিনে এটাই কিন্তু গাইস স্বাভাবিক সিঙ্গেল স্পিনে তো আপনাদের ইভেন্ট কখনোই দিবে না আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন আমি আবার স্পিন করে দিয়েছি এভাবে গাইস কয়েকটা সিঙ্গেল স্পিন আপনারা ফার্স্টে করা ট্রাই করবেন তাহলে কিন্তু গাইস খুবই অল্প ডায়মন্ড মাঝখানে আপনার ইভেন্ট পাওয়া শুরু হয়ে যাবে সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস কত ডায়মন্ড মাঝখানে আমি কোবরা এমপি 40 সো গাইস বাকি সব ইভেন্ট বের করতে পারি আমার মেন টার্গেট হচ্ছে গাইস কোবরা এমপি 40টা বের করা সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস বের করতে পারি কিনা যেহেতু গাইস বট আইডি সেহেতু তো গাইস অন্তত পক্ষে দেওয়ার কথা সো দেখা যাক গাইস দেই কিনা গাইস দেখতে পাচ্ছেন স্পিন হচ্ছে সো লেটস সি গাইস দেখা যাক কি দেয় গাইস দেখতে পাচ্ছেন একদম নরমাল আইটেম ডট যেগুলো আছে ওগুলাই কিন্তু বারবার দিচ্ছে আপনাদের সাথে কিন্তু গাইস সেম কাহিনী ঘটবে একদম নরমাল আইটেম ডট গুলাই দিবে গাইস যদি টোকেন বক্সের উপরে পড়ে তাও তো ভালো 4-5টা হলো টোকেন পাওয়া যাবে গাইস বাট দেখতে পাচ্ছেন জাস্ট এক টাইম মেবি টোকেন বক্সের উপর পড়েছিল ওকে গাইস আবার স্পিন হচ্ছে সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস এই স্পিনে কি দেয় ভাই কোবরা এমপি 40টা উঠে গেল তার কোনো কথাই নেই ও মাই গড গাইস একটা ইভোগান দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাইস ইভো ইএমপিটা দিয়ে দিয়েছে যেহেতু গাইস এটা একটা বট আইডি সেহেতু গাইস এখানে ইএমপিটা ছিল না সো তারপরে কিন্তু গাইস ভালোই হলো এটা একটা এসএমজি গান সো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন গাইস আমি ইএমপিটা কিন্তু পেয়ে গেলাম ওকে গাইস যেহেতু গাইস আমি একটা ইভোগান অলরেডি পেয়ে গেছি সেহেতু গাইস এখন আমি কি করব গাইস সিঙ্গেল স্পিন করা ট্রাই করব বিকজ আপনারাও কিন্তু গাইস এভাবে কিন্তু গাইস ট্রাই করতে পারেন গাইস আমি একটা সিঙ্গেল স্পিন করে দিয়েছি দেখা যাক গাইস কি দেয় গাইস দেখতে পাচ্ছেন ব্রন ফায়ার দিয়েছে কারণ আমি ভালো করে জানি এখন আর আপাতত কোনো ইভোগান দিবেন আবার কয়েকটি স্পিন করতে হবে তারপরে কিন্তু গাইস আরেকটা ইভোগান দিবে সো তার কারণে কিন্তু গাইস আমি কয়েকটা সিঙ্গেল স্পিন করে লাকটা একটু বাড়িয়ে নিচ্ছি আপনারা গাইস চাইলে আমার যে টেকনিকটা আছে মানে যেটা আমি ফলো করতেছি এই মুহূর্তে এটা কিন্তু গাইস আপনারা ফলো করতে পারেন ওকে গাইস দেখতে পাচ্ছেন গাইস আপনাদের স্ক্রিন উপর আমি আবারও 10 স্পিন করে দিয়েছি বাট এই স্পিনে কিন্তু তেমন কিছু দেইনি ওকে গাইস আমি আবারও 10 স্পিন করে দিয়েছি সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস কোবরা এমপি 40টা দেই কিনা ভাই রে ভাই কোবরা এমপি 40 দিয়ে দিলে তো গাইস আমি আর বেশি স্পিনই করব না কারণ এটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার আর বাকিগুলো না পেলেও চলবে সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস কোবরা এমপি 40টা বের করতে পারি কিনা ওকে গাইস দেখতে পাচ্ছেন গাইস গোল্ড রয়্যাল ভাউচার দিচ্ছে এন্ড বিভিন্ন এগুলো হাবি যাবে আইটেম রেড এগুলো কিন্তু গাইস বারবার দিচ্ছে আর এগুলাই কিন্তু গাইস দিবে এটাই কিন্তু গাইস স্বাভাবিক সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস এই স্পিনে কোনো ইভোগান দেই কিনা ও মাই গড লাইক সিরিয়াসলি গাইস ইভো উটপিকারও দিয়ে দিয়েছে যেহেতু গাইস বট আইডি মেবি গাইস লাকটা ভালোই আছে খুবই কম ডায়মন্ড মাঝখানে 2টা ইভোগান অলরেডি পেয়ে গেছি তো এখনো পর্যন্ত মাত্র 1100 থেকে 1200 ডায়মন্ডের মধ্যে কিন্তু খরচ হয়েছে এর মধ্যে কিন্তু গাইস আমি 2টা ইভোগান অলরেডি পেয়ে গেছি আশা করা যায় গাইস সবগুলো ইভোগানই বের করতে পারবো আর 350 ডায়মন্ডের মাঝখানে সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস সো দেখতে পাচ্ছেন গাইস আমি আবার স্পিন করে দিলাম দেখা যাক গাইস এই স্পিনে কি দেয় ভাই সাপ আমাকে 2টা ইভোগান অলরেডি দিয়ে দিয়েছে আমি তো ভাবতেও পারিনি গাইস সো সিঙ্গেল স্পিন করলাম একটা সো এবার গাইস 10 স্পিন করে দেবো দেখা যাক গাইস এই 10 স্পিনে কি দেয় ভাই সাপ 10 স্পিনে যদি গাইস এবার কোবরা এমপি 40 দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকগুলো ডায়মন্ড আমার বেঁচে যাবে তো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস কোবরা এমপি 40 দেই কিনা আমার তো মনে হচ্ছে না দিবে বিকজ গাইস এই গানটা যেহেতু বেশি রেয়ার এটার জন্য কিন্তু গাইস অনেক ডেমোনি মেবি খরচ করাবে তো কয়েকদিন আগে একটা ইভোবল ডিভেন্ট আসছিল যেখানে গাইস ইভো প্যারাফলটা ছিল যেটা বের করতে আমার 9000 ডায়মন্ড লেগেছিল তারপরে গাইস আমাকে প্যারাফল দিয়েছিল মানে বাকি যে ইভো গানগুলো ছিল সবগুলাই কিন্তু গাইস বারবার দিচ্ছিল বাট ওই প্যারাফল স্ক্রিনটা কিন্তু গাইস দিচ্ছিল না তো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস এবার কি করে গাইস দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপর আমি আবার স্পিন করে দিয়েছি বাট এই স্ক্রিনও তেমন কিছুই দেইনি এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন গাইস পারলে সবাই একটা করে লাইক করে দিয়েন গাইস এখন রাত 4টা বাজে একটু ঘুমাইনি গাইস আর আপলোড করতে করতে মেবি 5টা অথবা 6টায় বেজে যাবে তো ঘুম বলতে কোনো গাইস কথা নেই তারপর গাইস আবার এই ভিডিওতে ভিউজ আসবে না জাস্ট আপনাদের হেল্পের জন্য মানে গাইস আপনারা যাতে একটা ধারণা নিতে পারেন তার জন্য কিন্তু গাইস টাকা খরচ করে এই ভিডিওটা বানানো রাত জেগে কারণ আমি জানি গাইস আমার আনলক ভিডিওতে ভিউজ আসে না সো তার কারণে কিন্তু গাইস আনলক ভিডিও তেমন একটা করিও না সো আশা করি গাইস আপনারা একটু সাপোর্ট করবেন তা নাহলে কিন্তু গাইস আনলক ভিডিও থেকে একদম টোটালি লিভ নিয়ে নেবো
তো পারলে সবাই একটা করে লাইক করে দেন, তাহলে একটু হলো মোটিভেশন পাবো গাইস। দেখতে পাচ্ছেন ইভু ইউএমপিটা কিন্তু গাইস আবারও দিয়েছে, সো এমনই গাইস করতেছে বারবার, যেটা আমি পেয়েছি ওটাই কিন্তু গাইস দিচ্ছে, আর সামনে গাইস আরও দিবে গাইস, দেখতে থাকেন জাস্ট। লিটারেলি গাইস এই ইভেন্টটাকে আমি টোটালি ভয় পাই গাইস, যখন থেকে আমার 9000 ডায়মন্ড লেগেছে জাস্ট প্যারাফল বের করতে, তখন থেকে আমি ইভেন্টটাকে প্রচুর ভয় পাই। সো আমার মনে হয় না কুবরা আমি ফুটে দিবে, সো লেটস সি হোয়াট হ্যাপেন, দেখা যাক কি হয়। এই ডায়মন্ড যদি শেষ হয়ে যায় তাহলে গাইস আবারও টপ আপ করতে হবে, দেন গাইস দেখা যাক কি হয়। এন্ড গাইস দেখতে পাচ্ছেন স্পিন হচ্ছে, এন্ড ভাই সাব আবারও কিন্তু গাইস নর্মাল আইটেম, ও মাই গড গাইস কংগ্রাচুলেশন, এন্ড ইভো ফামাসও দিয়ে দিয়েছে। লাইক সিরিয়াসলি গাইস টোটাল 3টা এবগান আমি অলরেডি পেয়ে গেছি গাইস। হ্যাঁ গাইস এটা কিন্তু ভালোই হয়েছে, কারণ গাইস মাত্র 2000 ডায়মন্ডের মতো খরচ করে কিন্তু গাইস আমি 3টা এবগান পেয়ে গেছি, এটা কিন্তু খারাপ নয়। আপনারা জাস্ট ভিডিও দেখেন আর চলে যান গাইস, অনেকে আছেন যারা রেগুলার ভিউয়ার আমার, বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইবই করে নাই গাইস, পার লাস্ট কে ভিডিও তন্ত তপকে সাবস্ক্রাইবটা করে নেন। ইন শোকের খুবই কাছাকাছি আছি, আশা করি গাইস খুবই শীঘ্রই কমপ্লিট করে দিবেন, আপনারা ছাড়া কখনোই সম্ভব না। ওকে গাইস একটা সিঙ্গেল স্পিন করেছিলাম, এন্ড গাইস দেখতে পাচ্ছেন তেমন কিছুই দেয়নি, তো আবার একটা গাইস 10 স্পিন করলাম, দেখা যায় গাইস স্পিনে কি পাই আমি গাইস, আর মাত্র 1200 ডায়মন্ডের মতো আছে, আর 6টা স্পিনই করতে পারবো, দেন গাইস আর কিন্তু স্পিন করতে পারবো না, তখন আবার ডায়মন্ড টপ আপ করতে হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস, এই 1200 ডায়মন্ডের মাঝখানে আমি এই যে কুবরা Mp40টা আছে এটা আমি পাই কিনা, এন্ড গাইস দেখতে পাচ্ছেন কুবরা Mp40 কিন্তু আমি পেলাম না, এন্ড আবারও স্পিন হচ্ছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস এই স্পিনে কিছু দেয় কিনা। এন্ড গাইস দেখতে পাচ্ছেন ক্রেটের উপর কিন্তু গাইস দুইবার পড়েছে, এরপর এরমোর ক্রেটের উপর পড়েছে, এন্ড গাইস সাপ্লাই ক্রেটের উপর পড়েছে, এন্ড ইভো ফামাসটা গাইস আবারও দিয়েছে গাইস। লাইক সিরিয়াসলি একটা এবং আর কতবার দিবে ভাই রে ভাই, এই ইভেন্টটা হচ্ছে দুনিয়ার ফালতু একটা ইভেন্ট। তো এই ইভেন্টটা আমি মানে কি বলবো গাইস, আমার আসলে বলার কিছু নেই, আমার না হয় ডায়মন্ড আছে, আমি না হয় এখানে খরচ করতেছি কারণ আমার আর্নিং হচ্ছে, বাট আমার সাবস্ক্রাইবার তো আর আর্নিং নাই, তাদের সাথে যখন এরকম হবে তারা এটা কেমনে মেনে নেবে। ওকে গাইস আমি আবার স্পিন করেছি, দেখা যাক গাইস স্পিনে কি দেয় ভাই সাব, এই স্পিন অন্তত পক্ষে কোবরা আমি ফুটিটা দিয়ে দাও গাইস, দিবে না গাইস, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপর একদম ফালতু আইটেম রেট যেগুলো আছে ওগুলো কিন্তু গাইস দিচ্ছে। আর গাইস আমি টোটাল 4টা স্পিন করতে পারবো, আর 4টা স্পিন যদি করি তাহলে কিন্তু গাইস ডায়মন্ড শেষ হয়ে যাবে, এন্ড গাইস আবার টপ আপ করা লাগবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস এই স্পিনে কি পাই গাইস, দেখতে পাচ্ছেন গাইস এই স্পিনও কিন্তু গাইস একদম ফালতু আইটেম রেট যেগুলো আছে ওগুলো কিন্তু গাইস দিচ্ছে, কোনো ইভোগানও দিচ্ছে না, সো যেটা আছে ওটা দিলে অন্তত পক্ষে 100 করে টোকেন পাওয়া যেত, বাট ওইগুলোও কিন্তু গাইস দিচ্ছে না। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস, আবার স্পিন করে দিলাম, সো এন্ড গাইস দেখতে পাচ্ছেন গাইস শুরুতে কিন্তু ইভো ফামাসটা দিয়েছে গাইস, এখন কোবরা আমি ফুটে দিয়ে দিলে তো গাইস কথাই নেই, দেখা যাক দেই কিনা ভাই রে ভাই, জাস্ট আশেপাশে দিয়ে ঘুরতেছে, বাট কোবরা আমি ফুটের উপর কিন্তু গাইস পড়তেছে না, কত ডায়মন্ড যে লাগবে গাইস কে জানে, তো দেখা যাক কি হয়। আর দুইটা গাইস 10 স্পিন করতে পারবো, আর দুইটা 10 স্পিন করার পর আবার টপ আপ করা লাগবে, তো লেটস সি গাইস হোয়াট হ্যাপেন, আর দুইটা 10 স্পিন করাতে গাইস পাই কিনা, একটা তো করে দিয়েছি, এর পরবর্তীতে আর মাত্র একটা 10 স্পিন করতে পারবো। এদিকে গাইস আমার কাছে আর একটা মাত্র ডায়মন্ডের কোড আছে, আর সেটা গাইস 2500 ডায়মন্ডের একটা কোড আছে, এটা আমি ইউজ করতে পারবো, এছাড়া গাইস কোনো সেলার টেলার আর অনলাইনে নেই এখন, তো যে ডায়মন্ড নিব এরপর সেটা আর পারবো না, জাস্ট 2500 ডায়মন্ড আমি আর টপ আপ করতে পারবো, যেটার কোড আমার কাছে আছে আমি জাস্ট রিডিম করে নেবো ওই কোডটা। তো দেখা যাক গাইস এই যে 3850 ডায়মন্ড প্লাস গাইস আরো 2500 ডায়মন্ডের একটা কোড যদি রিডিম করি সেক্ষেত্রে কিন্তু গাইস অনেকগুলো ডায়মন্ড স্পিন করা হচ্ছে, তো এই ডায়মন্ডের মাঝখানে আশা করি পেয়ে যাবো, যদি না পাই সেক্ষেত্রে তো গাইস ব্যাড লাক, বাট গাইস আশা করি পেয়ে যাবো, কারণ প্রায় কিন্তু 7000 ডায়মন্ডের মতো কিন্তু গাইস আমি খরচ করতেছি, বা 6500 ডায়মন্ডের মতো। ওকে গাইস আমার কাছে একটা কোড আছে 2500 ডায়মন্ডের, সেটা এখন আমি রিডিম করে আসতেছি গাইস, এন্ড গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিডিম করে ফেলেছি, দেখা যাক কি হয় গাইস। দেখতে পাচ্ছেন ফার্স্টে গাইস আমি একটা 10 স্পিন করে দিয়েছি, দেখা যাক গাইস কিছু পাই কিনা গাইস, আমার মনে হয় না গাইস পাবো, বিকজ কুবরা আমি ফুটে নেওয়ার জন্য গাইস অনেক বেশি ডায়মন্ড লাগবে, যাদের লাক ভালো আছে তাদেরকে তো গাইস এক স্পিন দুই স্পিনে দিয়ে দিবে, আর যাদের লাক একটু মিডিয়াম টাইপের ভালো আছে তাদের হয়তো বা 2-3000 ডায়মন্ডের মাঝখানে দিয়ে দিবে, বাট যাদের লাক খারাপ আমার মতো তারা কিন্তু গাইস 7-8000 ডায়মন্ড খরচ করেও কিন্তু গাইস পাবেন না, তো দেখতেই তো পারতেছেন গাইস সেটার প্রুফ। তো যাই হোক গাইস আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন স্পিন হচ্ছে গাইস, এই ডায়মন্ড গুলো যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে খুবই খারাপ লাগবে, বিকজ গাইস কুবরা আমি ফুটের জন্য স্পিন করলাম, আর কুবরা আমি ফুটে যদি না পাই সেক্ষেত্রে কিন্তু গাইস খুবই কষ্টজনক হবে সেটা। তো দেখতে তো পারতেছেন গাইস আপনার আবার স্পিন হচ্ছে, এটা আবারও উডপিকার দিয়ে দিয়েছে ভাই রে ভাই, একটা এবগান আর কতবার করে দিবে গাইস, আমি মানে বুঝি না কিছু গাইস, একটা এবগান কতবার করে দিবে আপনারা বলেন তো, এটা কোনো ইভেন্ট, এটা কোনো ইভেন্টের কাতারে পড়ে, সবচেয়ে ফালতু ইভেন্ট যদি বলেন সেটাকে কিন্তু গাইস আমি এটাই বলবো। তো দেখতে পারছেন গাইস আবার স্পিন হচ্ছে, দেখা যাক গাইস এই স্পিনে কি দেয় ভাই, কুবরা আমি ফুটিটা দিয়ে দাও অন্ততপক্ষে এখন। ওকে গাইস স্পিন হচ্ছে, এন্ড গাইস এবার কিন্তু গাইস দেয়নি, তো দেখতে তো পারতেছেন এবার কিন্তু ইভো উডপিকারটা দিয়েছে, মনে হয় না গাইস আর দিবে, তো দেখা যাক গাইস কি হয়, আবার স্পিন করলাম, এন্ড দেখা যাক গাইস এই স্পিনে কি দেয় ভাই সাব, ফার্স্টে গাইস গোল্ড রয়্যাল ভাউচার, এরপর গাইস যে কি দিবে আল্লাহ ভালো জানে গাইস, দেখতে পাচ্ছেন এখানে গাইস আবার একদম নর্মাল আইটেম ব্রড এগুলো দিচ্ছে, তো দেখা যাক গাইস স্পিনে কি দেয়, কুবরা আমি ফুটিটা দেই কিনা গাইস, লেটস সি হোয়াট হ্যাপেন গাইস, দেখতে পাচ্ছেন এই স্পিনে কিন্তু তেমন কিছুই দেয়নি, কারণ আগের স্পিনে কিন্তু একটি ভুগান দিয়েছে, স্পিনে দিবেন এটাই কিন্তু গাইস স্বাভাবিক। ওকে গাইস আবার স্পিন করেছি, দেখা যাক গাইস এই স্পিনে কি দেয়, আর মাত্র 1500 মতো ডায়মন্ড আছে, আশা করি গাইস এই ডায়মন্ডের মাঝখানে বের হয়ে যাবে, যদি না বের হয়ে যায় তাহলে তো গাইস খুবই দুঃখজনক, তো দেখা যাক গাইস কি হয় গাইস, দেখতে পাচ্ছেন এই স্পিনও কিন্তু গাইস তেমন কিছুই দিল না, জাস্ট একদম নর্মাল আইটেম রেট যেগুলো কিন্তু আছে ওগুলো কিন্তু দিয়েছে, আর ইভো ফামাস দিয়েছে ওইটা গাইস আর কি বলবো, অলরেডি মনে হয় 4 বার দিয়ে ফেলেছে। তারপর গাইস দেখতে পাচ্ছেন আমি আবার স্পিন করলাম, দেখা যাক গাইস এই স্পিনে কি দেয় গাইস, আর দেখতে পাচ্ছেন গাইস তেমন কিছুই কিন্তু দিচ্ছে না। আচ্ছা গাইস ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি গাইস, জাস্ট 1-2 মিনিটের মতো স্পিড বাড়াচ্ছি, আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে।
ওকে গাইস দেখতে দেখতে লাস্ট স্পিনে চলে আসি গাইস দেখতে পারতেছেন গাইস এরপর আর স্পিন করতে পারবো না আর এত রাতে গাইস এখন টপ আপ করাটা পসিবল না কারণ অলরেডি 5টা বেজে গেছে ভিডিও বানাতে বানাতে এই টাইমে গাইস কে জেগে আছে বলেন তো তারপরও গাইস আমি 6000 প্লাস কিন্তু গাইস ডেমন খরচ করেছি 7000 এর কাছাকাছি ডেমন খরচ করলাম আমাকে কুবরা এমপি40 দিল না হয়তোবা গাইস আপনাদের এর চেয়ে কম ডেমন মাসখানে দিয়ে দিবে গাইস কিচ্ছু করার নেই দেখতে তো পারলেন গাইস আমি কুবরা এমপি40টা বের করতে পারলাম না বাট বাকি 3টি বগান কিন্তু আমি বের করতে পেরেছি খুবই কম ডেমন মাসখানে তো এটা একদম বট আইডি ছিল এডি তন্ত্র পক্ষে দেওয়া উচিত ছিল আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান এইভাবে কিন্তু গাইস এই ইভেন্টটা কাজ করে আপনারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান তো যাদের কাছে গাইস খুব বেশি ডেমন খরচ করার মতো সামর্থ্য নেই তারা কিন্তু গাইস কেউ এই ইভেন্ট স্পিন করে না বিকজ এই ইভেন্টটা খুবই ডেঞ্জারাস একটা ইভেন্ট তো আমার তরফ থেকে এই পরামর্শটাই থাকবে তো এই ছিল আজকে ভিডিও গাইস আশা করি ভিডিওটি আপনার কাছে একটু হলো হেল্পফুল মনে হচ্ছে এবং একটু হলো উপকার আসছে ভিডিও যদি একটু হলো হেল্পফুল মনে হয় থাকে তাহলে গাইস একটা লাইক করে দিন এন্ড চ্যানেলে যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এই ছিল আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।